হ্যালো ভিউয়ার্স, প্রতিদিনের স্বাস্থ্যসেবা নিয়ে বরাবরের মতো আমি আছি আপনার সাথে অনন্ত ঘোষ। আপনি দেখছেন আপনাদের চ্যানেল ওষুধপত্র। আজকে আপনি জানতে পারবেন ক্লোপ্রামিন ট্যাবলেটের বিস্তারিত সহজ বাংলায়। ক্লোপ্রামিন ট্যাবলেটের জেনেরিক নাম হচ্ছে ক্লোমিপ্রামিন হাইড্রোক্লোরাইড। আর ক্লোমিপ্রামিন হাইড্রোক্লোরাইড নামে আপনি বিশ্বের যে কোনো দেশে মেডিসিনটি পেয়ে যাবেন। ক্লোপ্রামিন একটি ট্যাবলেটের দাম হচ্ছে 5.50 টাকা করে। ক্লোপ্রামিন ট্যাবলেটের প্রস্তুতকারক কোম্পানি হলো ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালস লিমিটেড। এখন জেনে নিন ক্লোপ্রামিন ট্যাবলেটটি কোন রোগের জন্য সেবন করা যায় বা একজন চিকিৎসক দিয়ে থাকে। এক নম্বরে যে কাজটি করে তা হলো এই ট্যাবলেটটি দ্রুত বীর্যপাতের সমস্যা দূর করতে কার্যকরী। যেসব পুরুষের 1 থেকে 2 মিনিটের মধ্যে বীর্যপাত হয়ে যায় তাদের জন্য নির্দেশিত। 2 নম্বরে যে কাজটি করে তা হলো বিষণ্ণতাজনিত সমস্যা দূর করে। যেসব ব্যক্তি সর্বদা বিষণ্ণতা ভোগেন তাদের জন্য খুবই কার্যকরী ওষুধ হলো এই ক্লোপ্রামিন ট্যাবলেটটি। 3 নম্বরে যে কাজটি করে সর্বদা ভয় পাওয়া রোধ করে। যারা অল্পতেই ভয় পান বা কোনো কাজ করার আগে ভয় পান তাদের জন্য খুবই কার্যকরী। 4 নম্বরে যে কাজটি করে যাদের রাত্রে ঘুমাতে যাওয়ার সময় বা ঘুমানোর পরে বিছানায় প্রস্রাব করার সমস্যা আছে তাদের এই রোগ থেকে মুক্তি দিতে কার্যকরী। 5 নম্বরে যে কাজটি করে তা হলো মিলনের সময় দীর্ঘ করতে খুব ভালো কাজ করে এই ট্যাবলেটটি। মূলত এইগুলি হলো ট্যাবলেটটির মূল কার্যকারিতা। এখন জানুন ট্যাবলেটটি সঠিক সেবনবিধি বা খাওয়ার নিয়ম। ট্যাবলেটটি মূলত রোগের অবস্থা ও তীব্রতা বিবেচনা করে দেওয়া হয়। তবে ট্যাবলেটটি প্রাথমিক সেবনবিধি হলো 25 মিলিগ্রাম একটি ট্যাবলেট দৈনিক একবার সেবন করতে হয়। ট্যাবলেটটি সেবনে যেসব পার্শ্বপ্রতিক্রিয়া দেখা দেয় তা হলো বমি ভাব, বমি হওয়া, মাথা ঘোরা, মাথা ঝিমঝিম করা দেখা দিতে পারে। কিন্তু সবার ক্ষেত্রে যে দেখা দেয় এমনটা নয়, কিছু ব্যক্তি বিশেষে এসব পার্শ্বপ্রতিক্রিয়া দেখা যেতে পারে। আজকের ভিডিওটি এ পর্যন্ত, দেখা হবে আবার নতুন কোনো ভিডিও নিয়ে। আমাদের চ্যানেলে আপনি নতুন দর্শক হয়ে থাকলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আর এরকম অন্য কোনো মেডিসিন সম্পর্কে জানতে চাইলে কমেন্ট বক্সে লিখে ফেলুন মেডিসিনটির নাম। ধন্যবাদ।